আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টপিকটা অনেক ইন্টারেস্টিং। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে, এবং অনেকে হাঙ্গেরিতে আপনারা যেতে চাচ্ছেন না, তো আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে ইন্টারেস্ট হয়ে যাবেন। আজকে এমনই একটা লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, কারণ অনেকে হাঙ্গেরি নামটা শুনলে অনেক ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। অনেকে আছেন এরকম যে হাঙ্গেরিতে আমি কেন যাব, হাঙ্গেরিতে কেন যাওয়া উচিত। তো আজকের এই ভিডিওটি পুরোটাই থাকবে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কেন হাঙ্গেরিতে যাবেন এই টপিকে, এবং প্রসিডিওর সব কিছু, রিকোয়ারমেন্ট, যা যা জব ফ্যাসিলিটিস, লিভিং কস্ট এবং টিউশন ফি তুলতে পারবেন কিনা, সব কিছু এই ভিডিওতে আমি সমাধান দিব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটা শুরু করার আগে আমি হাঙ্গেরির পরিচিতিটা দিতে চাচ্ছি। তো হাঙ্গেরি শুনলে আমাদের সবার প্রথমে সেই নোকিয়া ফোনের কথা মনে চলে আসে, মেড ইন হাঙ্গেরি লেখা থাকতো, তাই না? ফোনের ব্যাক সাইডে ব্যাটারিটা খুললে মেড ইন হাঙ্গেরি লেখা থাকতো। তখন থেকেই কিন্তু আমরা হাঙ্গেরির সাথে পরিচয়। বাট হাঙ্গেরি যে ইউরোপের একটা দেশ, তখন এটা অনেকেই জানতেন না, বা আমি জানতাম না। আমি যখন দেশে ছিলাম, যখন নোকিয়া ফোনের ব্যাটারি আমি খুলে দেখতাম মেড ইন হাঙ্গেরি, তখন কিন্তু হাঙ্গেরি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। এই দেশটা সেন্ট্রাল ইউরোপের একটি দেশ, এবং এই দেশের অর্থনৈতিক অতটা সচ্ছল না হলেও তারা যা ইনকাম করছে তা দিয়ে কিন্তু তাদের দেশটা চালিয়ে নিতে পারছে। এবং হচ্ছে যে একটা মানুষের ইনকাম অনুযায়ী খরচটা, মানে একটা আপনার ব্যালেন্সের মধ্যে আছে, যেটা হচ্ছে সেজন্যই এটি একটি ইউরোপের সেঞ্জেন কান্ট্রি, তাই না? ইউরোপের কান্ট্রি, সেঞ্জেন কান্ট্রিগুলোর একটা জিনিস সমতা দেখবেন, যেটা হচ্ছে যে দেশের ইনকাম ভালো সে দেশের খরচটা বেশি, যে দেশের ইনকাম একটু কম সে দেশের খরচটাও কম। এই দেশের ইনকাম যেমন সে দেশের খরচ হচ্ছে তেমন, এটা হচ্ছে ইউরোপের মধ্যে এই জিনিসটা আছে বলেই হয়তো ইউরোপ মানে বিশ্বের মধ্যে অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী ভূখণ্ড যেটাকে বলা হয়, বা অর্থনৈতিক সমৃদ্ধশালী মহাদেশ বলা হয়। তো সংক্ষিপ্ত পরিচয় যদি দেই হাঙ্গেরি, হাঙ্গেরি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটি দেশ, এবং এই দেশের সাথে অনেক দেশের বর্ডার আছে, যেমন হাঙ্গেরির সাথে আপনার সার্বিয়া, স্লোভেকিয়া, স্লোভেনিয়া, রোমেনিয়ার এইসব দেশগুলোর বর্ডার আছে। এবং হাঙ্গেরি হচ্ছে, হাঙ্গেরির আলাদা কারেন্সি আছে, যেমন ফোরিন্ট হচ্ছে হাঙ্গেরির আলাদা কারেন্সি, এবং হাঙ্গেরির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং হাঙ্গেরিতে হচ্ছে যে ইংলিশটা এখন মোটামুটি ভালোই চলছে আগের থেকে, আগে গত 4-5 বছর আগে ইংলিশটা অতটা চলতো না, বাট ইদানিং একদম হচ্ছে যে বুড়ো বাদে যারা হচ্ছে ইয়াং এজের, তারা ইংলিশে মোটামুটি কথা বলতে পারছে, বাট ডেনমার্কের মতো হয়তো এত ইংলিশ চলে না। তারপরে হচ্ছে হাঙ্গেরি, যদি আপনারা রাজধানী চিন্তা করেন, বুদাপেস্ট, বুদাপেস্ট কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি সিটি, এবং হচ্ছে যে সব দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে চিন্তা করলেও হাঙ্গেরি অনেক সুন্দর একটি দেশ। শিক্ষা ব্যবস্থার মানের কথা যদি চিন্তা করেন, হাঙ্গেরি শিক্ষা ব্যবস্থার মান, উচ্চশিক্ষার মান হচ্ছে যে ইউরোপের মধ্যে অন্যতম। এবং আপনি হাঙ্গেরি থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আপনি চাইলে আদার্স যে কান্ট্রিগুলো আছে ইউরোপে সেখানে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার স্নাতকোত্তর ডিগ্রিটা সেখান থেকে করতে পারবেন, যদি আপনি আপনার গ্র্যাজুয়েশনটা হাঙ্গেরি থেকে কমপ্লিট করেন, অথবা আপনি মাস্টার্স করলে আদার্স কান্ট্রিগুলোতে রিসার্চ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা, হাঙ্গেরির শিক্ষার মান হচ্ছে যে ইউরোপের মধ্যে আপনি গ্রহণযোগ্যতা রয়েছে ইউরোপের মধ্যে। তারপর ইউনিভার্সিটির লিস্টটা বরাবরের মতো আমি ডিসক্রিপশন বক্সে ড্রপ করে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। আর টিউশন ফি হচ্ছে, হাঙ্গেরির টিউশন ফি অনেক কম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে। আমি আগেই বলেছি যে দেশের হচ্ছে যে খরচটা কম সে দেশের সব কিছুই কম থাকে, এবং যে দেশের ইনকাম কম থাকে ইউরোপে সে দেশের সব কিছুই অনেক ব্যালেন্স থাকে। তো হাঙ্গেরির টিউশন ফি হচ্ছে পার ইয়ার 3,000 থেকে 6,000
হাজার ইউরোর মধ্যে আপনার ইউনিভার্সিটি পেয়ে যাবেন, অর্থাৎ 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকার মধ্যে আপনার টিউশন ফি পার ইয়ার পেয়ে যাবেন। তো পার সেমিস্টার যদি চিন্তা করেন হাফ এরকম, এখন এটা ডিপেন্ডস করে আসলে ইউনিভার্সিটি আপনার কাছে 1 বছর টিউশন ফি চাচ্ছে নাকি 6 মাসের টিউশন ফি চাচ্ছে। অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটিতে 6 মাসের টিউশন ফি পে করেও বাংলাদেশ থেকে আসা যায়। এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশে বসে আছেন যারা, তাদের কারণ তাদের আর ইন্ডিয়াতে যাওয়া লাগছে না, হাঙ্গেরি অ্যাম্বাসি ডেট নিয়ে আপনাদের খরচ পেঁচে গেল। আপনারা বাংলাদেশে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করে আপনারা হচ্ছে যে ভিসা পেয়ে হাঙ্গেরিতে চলে আসতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50 থেকে 60 ইউরো বা 100 থেকে 150 ইউরো। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, এক এক ইউনিভার্সিটির টিউশন অ্যাপ্লিকেশন ফিটা এক এক রকম থাকে। তো ধরে নেওয়া যায় 100 থেকে 150 ইউরো, হায়েস্ট এর বেশি যাবে না। তারপরে আপনার হচ্ছে হাঙ্গেরিতে কোন কোন প্রোগ্রামে আসতে পারবেন, আপনারা যারা বাংলাদেশে ডিপ্লোমা করেছেন তারা হচ্ছে যে হাঙ্গেরিতে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ডিপ্লোমার অনেকেই হচ্ছে যে ডেনমার্কে আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারছে না, তারা চাইলে ইউরোপ অ্যাক্সেস করতে চাইলে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে ব্যাচেলারে যারা HSC পর অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন, PhD অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা হচ্ছে সকল ধরনের প্রোগ্রামে আপনারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের IELTS লাগছে না, তবে যদি কারো IELTS থাকে সেটা প্লাস পয়েন্ট, অবশ্যই সে অগ্রাধিকার পাবে অ্যাম্বাসিতে এবং হচ্ছে যে হাঙ্গেরি ইমিগ্রেশনে অবশ্যই তার অগ্রাধিকার থাকবে যদি তার একটা প্রফিসিয়েন্সি থাকে ল্যাঙ্গুয়েজ। তার IELTS 5, 5.5, তারা চাইলে হচ্ছে যে হাঙ্গেরিতে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, হাঙ্গেরি স্কলারশিপ হয়। এবং স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার ওয়েবসাইট পোর্টালটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো। এবং ডকুমেন্ট চেকলিস্ট, ওয়েল হাঙ্গেরিতে হচ্ছে আপনাদের লাগবে অ্যাটাস্টেশন লাগবে অ্যাপ্লাই করার আগে, আপনার হচ্ছে আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিটগুলো অ্যাটাস্টেশন করে নিবেন 3টা জায়গা থেকে। আমি মনে হয় সুইডেনের ভিডিওটাতে বলেছি কোথায় কোথায় থেকে আপনারা করবেন অ্যাটাস্টেশন করবেন, সেটা হচ্ছে আপনাদের স্বশ বোর্ড এবং হচ্ছে আপনাদের এডুকেশনাল মিনিস্ট্রি এবং এডুকেশনাল মিনিস্ট্রি এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রি, এই 3টা জায়গা থেকে অ্যাটাস্টেশন করতে হবে। আপনার একটু সময় লাগবে, 2 সপ্তাহ সময় লাগবে টোটাল এই কাজটা করতে। এবং ডকুমেন্ট চেকলিস্টের মধ্যে আপনাদের অবশ্যই একটা ইন্স্যুরেন্স লাগবে এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট। আর বাকি যে প্রসিডিওর বা বাকি যে পেপার সেগুলো সেম, যেমন আপনার হচ্ছে সার্টিফিকেট লাগবে, IELTS এর সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলেও আপনি ভিসা পাবেন। তারপরে হচ্ছে আপনার কভার লেটার, মোটিভেশনাল লেটার, তারপরে হচ্ছে CV, আপনার ছবি, আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ, এই সকল ডকুমেন্টসগুলো আপনার রেডি রাখতে হবে আপনার অ্যাপ্লাই করার আগে। এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হাঙ্গেরিতে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অফার লেটার চলে আসে। অফার লেটার আসার পরে আপনি অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পর অফার লেটার আসবে, অফার লেটার আসার পরে আপনার হচ্ছে যে দিতে হবে টিউশন ফিটা দিতে হবে। টিউশন ফি দেওয়ার পরে আপনার কনফার্মেশন লেটার আসবে, দেন আপনি হচ্ছে যে অ্যাম্বাসি ডেট নেবেন, দেন হচ্ছে যে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করতে হবে। এই যাবতীয় সকল ডকুমেন্টস একত্রিত করে আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে 10 লাখ টাকা। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকেই হচ্ছে যে চিন্তিত থাকেন, হাঙ্গেরির ব্যাপারে এত চিন্তিত থাকার কিছু নেই। আপনার ব্যাংকে আপনি অ্যাপ্লাইয়ের যদি আপনি 3 মাস আগে থেকে টাকা রাখেন সেটা ভালো, আপনার টিউশন ফি অনুযায়ী টাকাটা রাখবেন। আপনার টিউশন ফি যদি বছরে 6 লাখ টাকা হয় বা 5 লাখ টাকা হয় বা 3 লাখ টাকা হয় বা আপনার টোটাল 1 বছর এক্সপেন্সেস, মানে 10 লাখ টাকা রাখাই হচ্ছে যে সেফ জোন। 10 লাখ টাকা রেখে আপনি হচ্ছে যে 3 মাসের স্টেটমেন্টটা নিয়ে, সলভেন্সিটা নিয়ে আপনি হচ্ছে হাঙ্গেরিতে অ্যাম্বাসিতে এই টোটাল যে ডকুমেন্ট লিস্ট আমি দিলাম সব ডকুমেন্ট নিয়ে আপনি হচ্ছে অ্যাম্বাসিতে জমা দিবেন।
এই হচ্ছে প্রসিডিউর এবং হচ্ছে ডকুমেন্ট চেকলিস্টটা গেল। এখন আমি আপনাদেরকে বলবো হাঙ্গেরির ইনকাম নিয়ে, যেটার জন্য আমরা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তিত থাকি। হাঙ্গেরির ইনকাম হচ্ছে বেসিক ইনকাম যদি আপনি ধরেন, তাহলে আমি বলবো একদম শুরুটা হয় 300 ইউরো থেকে একদম সর্বোচ্চ হচ্ছে 800 ইউরো পর্যন্ত। মানে আপনি 30,000 থেকে 80,000 টাকা হাঙ্গেরিতে জব করতে পারবেন। যদি ফুল টাইম জব করেন তাহলে হয়তো সর্বোচ্চ 80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর যদি চিন্তা করেন তাহলে 5 ইউরো থেকে 6 ইউরো, হাই 7 ইউরো পর্যন্ত আপনি স্যালারি তুলতে পারবেন হাঙ্গেরিতে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন হাঙ্গেরির স্টুডেন্ট জব ফ্যাসিলিটিসটা কেমন সেটা যদি একটু ছোট করে বলি। আগে হাঙ্গেরিতে 20 ঘন্টা জব করা যেত উইকলি এবং মান্থলি হচ্ছে 80 ঘন্টা জব করা যেত। বাট এখন হাঙ্গেরিয়ান সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অপার সুযোগ করে দিয়েছেন। তিনি হচ্ছে 30 ঘন্টা পার আওয়ার হচ্ছে জব করার সুযোগ দিয়েছেন এবং ইমিগ্রেশন থেকে এটা অ্যালাউ আছে। আপনি আপনার পড়াশোনা ঠিক রেখে বাকি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ হাঙ্গেরিতে জব করতে পারবেন। অবশ্যই আপনার হচ্ছে যে ক্লাসটা মেনটেন করতে হবে, যেগুলো একদম ম্যান্ডেটরি ক্লাস সেগুলো মেনটেন করে আপনি 30 আওয়ার্স পার উইক জব করতে পারবেন। এবং স্যালারি তো আমি বললাম, আপনি হচ্ছে হায়েস্ট 80,000 টাকা ইনকাম করতে পারবেন, মানে 800 ইউরো। লিভিং এক্সপেন্সেস নিয়ে, হাঙ্গেরিতে লিভিং কস্ট খুবই কম অন্যান্য ইউরোপের মতো। মানে এই যে আপনি যদি নর্দিক কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন বা জার্মানি বা ফ্রান্স, এখানে যেরকম লিভিং এক্সপেন্সেসটা একটু বেশি, বাট হাঙ্গেরিতে লিভিং এক্সপেন্সেস খুবই কম। আপনি 250 ইউরো থেকে 350 ইউরোর মধ্যে আপনার টোটাল লিভিং এক্সপেন্সেসটা কভার দিতে পারবেন উইথ ফুড কস্ট। তো আপনার বাসা ভাড়া আপনি চাইলে শেয়ারে থাকতে পারেন বা স্টুডেন্ট ডরমেটরিগুলোতে থাকতে পারেন, সেখানেও আপনার ভাড়া হচ্ছে 250 থেকে, মানে 200 ইউরো থেকে 250 ইউরোর মধ্যে আপনি পার্সোনাল বাসা পেয়ে যাবেন। বাট আপনি যদি ফ্ল্যাট নিয়ে থাকেন তাহলে 300 থেকে 350 ইউরোর মধ্যে পড়বে, আর আপনার 100 ইউরোর মধ্যে আপনি খাবার দাবার কভার দিতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি ধরে রাখেন 300-350 ইউরো আপনার লিভিং এক্সপেন্সেস যাবে পার মান্থ একজন সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে। এবং আপনি জব ফ্যাসিলিটিসের কথা যদি আমি বলি, হাঙ্গেরিতে কি ধরনের জব পার্ট টাইম স্টুডেন্টরা করে থাকে বা স্টুডেন্ট জবগুলো কি, স্টুডেন্ট ফ্রেন্ডলি জবগুলো কি, তাহলে আমি বলবো আছে রেস্টুরেন্ট জব আছে। তো ওইগুলো দিয়ে আপনি মোটামুটি ইংলিশ দিয়ে মোটামুটি আপনি অড জবগুলো করতে পারবেন। বাট আপনি যদি ফ্রন্টে বা সার্ভিস কোনো জব করেন তাহলে আপনার হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। অ্যাজ লাইক ডেনমার্কের মতোই আপনি ওখানে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন আপনার ম্যাকডোনাল্ডস বা আপনার হচ্ছে ডোমিনোজ, এগুলোতে আপনি মানে যত ধরনের জব আছে এগুলো করতে পারবেন। এগুলোতে ইংলিশ দিয়ে জব করা যায়। আর যদি কেউ মানে টিউশন ফির কথা চিন্তা করেন, এখন আমি বলবো টিউশন ফি যদি ম্যানেজ করতে চান হাঙ্গেরি থেকে, আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন, তাহলে অবশ্যই আপনাদের হচ্ছে সামারটা কাজে লাগাতে হবে। কারণ হচ্ছে সামারে যে 3 মাস সময়টা থাকে, এই 3 মাসে আপনি ফুল টাইম জব করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সেটা দিয়ে কিন্তু আপনার 1 বছর টিউশন ফি কভার হয়ে যাবে। সামারটা হাঙ্গেরিতে জুন থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত থাকে বা মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েদারটা ভালো থাকে। এই সময়টাতে হয় কি, জুলাই আগস্ট জুন এই সময়টা হচ্ছে অবশ্যই বন্ধ থাকে। ইনস্টিটিউশন যে যে ইনস্টিটিউশন যাবেন ওটা বন্ধ থাকবে, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। তখন আপনারা চাইলে হাঙ্গেরির মধ্যেই ভালো ভালো জব করতে পারবেন। রিপ্লেসমেন্ট জবগুলো আছে, যেগুলো যারা হচ্ছে সামারে খুব ট্রাভেল করে তখন জব ক্রাইসিস, মানে জবের লোকের ক্রাইসিস হয়, তখন সেই জবগুলো করে আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। বাট একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে একটু হয়তো হার্ড ওয়ার্কার হতে হবে। আর এখন একটা দারুণ সুযোগ আছে হাঙ্গেরিতে, সেটা হচ্ছে যে এখন ফুড ডেলিভারির জবটা খুব ভালো হাঙ্গেরিতে চলছে। সব দেশেই হয়তো চলছে, বাট হাঙ্গেরিতে আসলে কম্পিটিশনটা কম বা হাঙ্গেরিতে লোক সংখ্যা কম। সেখানে একজন স্টুডেন্ট চাইলে
হাঙ্গেরিতে যে সামার টাইমটা, ওই সামার টাইমটাতে ফুল টাইম ফুড ডেলিভারির জব করে মাসে প্রতি মাসে মানে 3,000 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবে। 3,000 ইউরো পর্যন্ত একজন স্টুডেন্ট ইনকাম করতে পারবে হাঙ্গেরিতে ফুড ডেলিভারি করে। তো আপনি বুঝতে পারছেন তখন ইনকামটা কিন্তু ডেনমার্কের মতোই হয়ে যাচ্ছে। ওই 3 মাসে সে যদি 9,00,000 টাকা ইনকাম করে ফেলে তখন কিন্তু সে বাকি যে 1 বছর টিউশন ফিটা সেটা কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এই এই জিনিসটা আসলে কাজে লাগাতে হবে, এই সুযোগ সুবিধাটা কাজে লাগাতে হবে, তাহলে আমার মনে হয় যে হাঙ্গেরিতে আপনারা লিভিং এক্সপেন্সেস এবং টিউশন ফি দুইটাই তুলতে পারবেন। আর অনেকেই আছেন হচ্ছে ইউরোপ এক্সেস করতে চান, তাদের জন্য হাঙ্গেরি একটা দারুণ সুযোগ। এবং হাঙ্গেরিতে এবার আমি বলবো পিয়ার ফ্যাসিলিটিস সম্পর্কে। অনেকে এই কোশ্চেনটা করে থাকেন যে হাঙ্গেরিতে যাওয়ার পর পড়াশোনা শেষে কি হাঙ্গেরি ছাড়তে হবে কি না। এই সেই হাঙ্গেরিতে একজন স্টুডেন্ট যদি ব্যাচেলার কমপ্লিট করে 4 বছর পরে সে সেখানে সাবজেক্ট রিলেটেড জব চাইলে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখানে জব হওয়ার সুযোগটা অনেক বেশি ডেনমার্কের থেকে। কারণ সেখানে আমি আগেই বলেছি সেখানে লোক সংখ্যা হচ্ছে খুবই কম এবং সাবজেক্ট রিলেটেড জবের অনেক লোকের খুবই অভাব ওখানে। তো সাবজেক্ট রিলেটেড জব আপনি যদি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারেন আপনি ওখানে চাইলে ইজিলি সাবজেক্ট রিলেটেড জবে ঢুকে যেতে পারবেন। এবং যারা হচ্ছেন না আমি সাবজেক্ট রিলেটেড জব না নিয়ে কিভাবে পেয়ার পাবো, তাহলে 4 বছর থাকার পরে আপনার যদি জব কন্ট্রাক্ট থেকে থাকে ফুল টাইম জব কন্ট্রাক্ট, আপনি ওটা দিয়ে আপনি হচ্ছে যে আবার 2 বছর ওয়ার্ক পারমিট নিতে পারবেন। মানে হাঙ্গেরিতে পড়াশোনার পরে আপনার যদি জব থাকে ফুল টাইম জবের কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি ওই কন্ট্রাক্ট দেখিয়ে দেখিয়ে ভিসা রিনিউ করতে পারবেন। এটা কিন্তু হাঙ্গেরিতে খুব দারুণ একটা সুযোগ। মানে অন্যান্য যে দেশগুলো আছে যেগুলোতে হচ্ছে যে পেয়ার ফ্যাসিলিটিসের সুযোগ রয়েছে, যেমন লাইক কানাডা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, এরকম সুযোগ সুবিধাটা হাঙ্গেরিতে আছে। আপনার কাজের কন্ট্রাক্ট থাকলে আপনি ভিসা রিনিউ করে করে আপনি হচ্ছে যে আপনার টাইম বাড়াতে পারবেন। তো আপনার জব কন্ট্রাক্ট দিয়ে আপনি 2 বছরের জব নিলেন, দেন আবার আপনার জব কন্ট্রাক্ট আছে আপনি আবার 2 বছরের ভিসা নিলেন। এইভাবে করে আপনার লিগাল ওয়েতে হাঙ্গেরিতে আপনি যদি 4 বছর মানে 3 বছর থেকে 5 বছর সময় থাকেন পড়াশোনার পরে, আপনার পড়াশোনাটা চলাকালীন সময়টা কিন্তু পেয়ারের জন্য ধরা হবে না। আমি পেয়ার প্রসিডিউরটা এখন ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। তো 3 থেকে 5 বছর সময়টা মানে আপনার পড়াশোনার পরে, অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি যদি কোনো সাবজেক্ট রিলেটেড জবে যান তাহলে তো ভালো কথা। আর যদি আপনি না এমনি আপনার একটা জব আছে সেটা সেটা শো করে করে আপনি হচ্ছে এগ্রিমেন্ট থাকে জবের কন্ট্রাক্ট যেটাকে আমরা বলি, এটা শো করে করে আপনি ভিসা রিনিউ করতে পারবেন এবং 3 থেকে 5 বছরের আয়তে আপনি হচ্ছে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে দেওয়া না দেওয়াটা সম্পূর্ণ হচ্ছে হাঙ্গেরিয়ান ইমিগ্রেশনের ব্যাপার, বাট আপনি ধরে রাখেন পিয়ারটা হবে। সে হাঙ্গেরিতে ট্যাক্সও কম, 2.7% হচ্ছে ট্যাক্স। তো এভাবে আপনি যদি ওয়ার্ক পারমিটের মাধ্যমে হাঙ্গেরিতে পেয়ার নিতে চান তাহলে আপনার 3 বছর টানা হাঙ্গেরি সরকারকে, হাঙ্গেরিয়ান সরকারকে ট্যাক্স দিতে হবে 2.7%। তারপর 3 বছর পরে আপনি পেয়ারের জন্য পেপার সাবমিট করতে পারবেন, দেন হচ্ছে যে আপনার পেয়ার হবে। আবার 5 বছর পরে আপনি চাইলে একবারে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হাঙ্গেরিতে, সেক্ষেত্রেও আপনাকে লিগাল ওয়েতে হাঙ্গেরিতে থাকতে হবে। এখন অনেকে আছেন যারা হচ্ছে পড়াশোনা শেষ না করে হাঙ্গেরি ছেড়ে দেন, অথবা হাঙ্গেরিতে পড়াশোনা করেন কিন্তু হচ্ছে যে কাজ করছেন কন্ট্রাক্ট নেই, কন্ট্রাক্ট ছাড়া কাজ করা যাবে না, মানে আপনার ফুল টাইম কন্ট্রাক্ট থাকতে হবে, তাহলে আপনি ভিসা রিনিউ করতে পারবেন এবং পেয়ারের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এইভাবে 3 বছর ট্যাক্স দেওয়ার পরে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, দেন হাঙ্গেরিতে ইনশাল্লাহ 5 বছর পরে আপনার পাসপোর্ট হয়ে যাবে। এখন অনেকেই বলেন যে হাঙ্গেরিতে গেলে তো থাকে না কেউ, কীভাবে পাসপোর্ট নেবে, মানে হাঙ্গেরিতে কি বা ইউরোপে পাসপোর্ট হয় না, এরকম একটা কোয়েশ্চেন অনেকেই
করেন। তো সেটার ক্ষেত্রে আমি বলবো, হাঙ্গেরিতে আসলে অনেকে স্টুডেন্ট থাকতে চায় না। কেন থাকতে চায় না, সেটার কারণ হচ্ছে হাঙ্গেরি হয়তো ইনকামটা কম। এখানে অনেকেই যারা একটু ভালো কান্ট্রিতে আসেন, মানে অর্থনৈতিক সমৃদ্ধশালী কোনো কান্ট্রিতে আসেন, তারা হয়তো বেশি টাকা ইনকাম করেন। তো হাঙ্গেরিতে যারা আসে তারা হয়তো ইউরোপ অ্যাক্সেস করার জন্য আসে, পড়াশোনা তাদের মূল ইন্টেনশন থাকে না। তো আমি বলবো, আপনারা যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনাদের স্টুডেন্টশিপটা কাজে লাগিয়ে কিন্তু হাঙ্গেরি থেকে পাসপোর্ট নিতে পারবেন। এবং অনেকে হাঙ্গেরিতে যারা 10-15 বছর ধরে থাকছেন, তাদের অবশ্যই হাঙ্গেরিয়ান পাসপোর্ট আছে। এবং হাঙ্গেরিয়ান পাসপোর্ট কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা পাসপোর্ট, মানে ওয়ার্ল্ডের হয়তো 10-এর মধ্যে আছে হাঙ্গেরিয়ান পাসপোর্ট, আপনারা একটু চেক করে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্টের কথা তো আমি সব বলেছি, আদার্স ফ্যাসিলিটিসগুলো আমি বললাম, পিআরও বললাম, সব কিছুই মোটামুটি বলেছি। এখন মোরাল বলবো এটাই যে, আপনারা যারা হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় যাবেন, তাদের মোটিভটা থাকা দরকার, আমি পড়াশোনা করব, এনি হাও পড়াশোনা করবো। এবং পড়াশোনা যেখানেই আপনি করেন না কেন, এটার সুফল কিন্তু আপনিই পাবেন। কারণ অনেকে আছে ডেনমার্কে আসার পরেও 2 বছর মাস্টার্স করার পরে আর ডেনমার্ক থাকছে না, তারা অন্য দিকে চলে যাচ্ছে, বা মোটিভটা নিয়ে আসছে যে আমার শুধু ইউরোপটা অ্যাক্সেস করতে হবে। কিন্তু যারা পড়াশোনা করার জন্য এসেছে ইউরোপে, বা পড়াশোনা দিয়ে যারা সেটেলমেন্টের কথা চিন্তা করেছে, তাদের হয়তো সেটেলমেন্টটা একটু দেরিতে এসেছে কিন্তু খুব ভালোভাবে এসেছে। তো যারা হাঙ্গেরিতে যাবেন, তারা যদি পড়াশোনার মধ্যে থাকেন এবং লিগাল ওয়েতে থাকেন, তাহলে অবশ্যই সেখানে পেয়ার এবং সব কিছু অনেক ইজি হবে। আর যদি চিন্তা করেন যে না, আমি হাঙ্গেরিতে মাত্র 80,000 টাকা ইনকাম করছি, বা আমি এত কষ্ট করে ফুড ডেলিভারি করে 3 লাখ টাকা ইনকাম করছি, আমি চলে যাব অন্য দেশে গিয়ে, হ্যাঁ ডিশ ওয়াশিংয়ের কাজ করব, মাসে 3-4 লাখ টাকা ইনকাম করব, ডেনমার্কে বা সুইডেনে গিয়ে ডিশ ওয়াশিংয়ের কাজ করব, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা আসলে রিয়েল স্টুডেন্ট, তারা স্টুডেন্টশিপটাকে কাজে লাগিয়ে সামনে যেতে পারবেন, আর যাওয়ার সুযোগ আছে। করে আসলে সব কিছুটা না ম্যানেজ করার মন মানসিকতা নিয়ে ইউরোপে আসতে হবে। ঠিক আছে, এখন যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসিটা আছে এবং বাংলাদেশি স্টুডেন্টদের সুযোগটা আছে, তাই এটা বহাল রাখেন এবং এভাবেই ইউরোপে আসেন, পড়াশোনাটা করেন। পড়াশোনাটা করে দেন হচ্ছে যে আগান, ইনশাল্লাহ আপনাদের ফিউচারটা অনেক সুন্দর হবে, ব্রাইট হবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।